অনেকদিন ধরেই শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে গিলের মন দেওয়া নেওয়া গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দুই পক্ষের কেউই নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেননি, তবে পরশু রাতে পাপ্পারাজিদের ক্যামেরা একসঙ্গে ধরা পড়ে গেলেন গিল ও সারা। টাইমস অব ইন্ডিয়া, জাগরণ সহ ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। মুম্বাইয়ের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার বান্দ্রাকুলা কমপ্লেক্সে গতকাল থেকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ভারতের সবচেয়ে বড় শপিং মল জিও ওয়াল প্লাজা। এই শপিং মলের মালিক ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানি। শপিং মলের উদ্বোধন উপলক্ষে বলিউড ও ক্রীড়াঙ্গনের তারকাদের নিমন্ত্রণ জানিয়েছেন আম্বানি পরিবার। মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, সুনীল শেট্টি, জন আব্রাহাম থেকে শুরু করে হালের আলিয়া ভাট, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর অনেকেই রেড কার্পেট মাথাতে দেখা গেছে। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন গিল, সারা। টেন্ডুলকার কন্যা সারা পরেছিলেন লাল জামা, গিলের পরনে ছিল কালো পোশাক। অনুষ্ঠান শেষে একই সঙ্গে বের হচ্ছিলেন তারা। ঠিক সেই সময় পাপ্পারাজিদের ক্যামেরা নজরে পড়ে গিলের। নিজেকে আড়াল করতে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান গিল, থামিয়ে দেন সারাকেও। এর কিছুক্ষণ পর একই গাড়িতে চড়ে বসেন গিল। সেই সময় সারা ভেতরে দাঁড়িয়েছিলেন। গিল চলে যাওয়ার পর সারা বের হয়ে আরেকটি গাড়িতে বসেন। তাদের এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এর আগে পুনেতে গত 19 অক্টোবর বাংলাদেশ ভারত ম্যাচে গিলের এক একটা বাউন্ডারি ও অর্ধশতকের পর ভিআইপি স্ট্যান্ডে বসা সারাকে করতালি দিতে দেখা গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গিল এবং সারার জুটি কেমন হবে? আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।